Hello, Bundhura. Assalamu alaikum and welcome back to my channel and page Bindas Results. কি খবর সবার এই যে আলাদা আলাদা চেহারা দেখছো কেবল কাজ থেকে আসলাম সো প্রতিদিন কাজ থেকে আসলে আমাদের স্পেশালি বাঙালিদের বা বাংলাদেশীদের একটাই চিন্তা এখন আমরা ডিনারে কি খাবো সো প্রতিদিন আমরা বিদেশে থাকি তারপরও আমরা প্রতিদিন মাছ ভাত শাক যেটা মানে বাংলাদেশি একদম পিওর বাংলাদেশি খাওয়া সেটাই খাই গরুর গোশ মুরগির ঝোল একদম সেটা খাই বাট মাঝে মাঝে আমি একটু নতুনত্ব আনার জন্য একটু অন্য কিছু রান্না করি তাহলে বাচ্চারাও পছন্দ করে আমাদেরও খেতে ভালো লাগে আবার আমার জন্য ইজি হয় মনে রাখবা বাংলাদেশি রান্না কিন্তু সবচেয়ে কঠিন এক গাদা মশলা লাগে এক গাদা প্রিপারেশন লাগে বাট আমেরিকান বা অন্য যে কোনো দেশে তুমি রান্না করতে যাও একদম ঝটপট হয়ে যাবে সো আজকে আমার প্ল্যান হলো আমি মিটবল করব সরি মিটবল না আজকে আমার প্ল্যান হলো আমি আজকে করব মিটলফ আর ম্যাশ পটেটো আর সেটার সাথে একটু ভেজি রাখার জন্য আমি অ্যাসপারাগাস নিয়ে আসছি আর মাশরুম নিয়ে আসছি সেটাকে আমি বেশি করে রসুন দিয়ে একটু শুকনো মরিচের ফ্লেক্স দিয়ে ওইটাকে আমি সটে করব একদম বাটারের মধ্যে ওইটা খেতে খুবই মজা লাগে চলো তাহলে আজকে ডিনার রান্না করি আমার সাথে এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এটার মধ্যে আমি এখন প্রথমে যেটা করব সেটা হলো আমি কিমাটা নিয়ে নিব আমি আজকে মিটলফের জন্য ইউজ করছি চিকেন কিমা 2 পাউন্ড মতো নিয়ে নিলাম চিকেন কিমা আমি আমার মিটলফ রান্না করতে প্রথমে যেটা নিয়ে নিচ্ছি এত বড় একটা পেঁয়াজ এখান থেকে আমি হাফ পেঁয়াজ স্লাইস করে একটু কুচি কুচি করে ওই মিটের মধ্যে দিব এটাকে একদম বড় স্লাইস রাখবো না হালকা একটু কুচি করব তারপরে এটাকে আমি সটে করব সটে করার জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এখানে আমি পেঁয়াজটা প্রথমে দিব তারপরে আমি এই লাল বেল পেপার আর গ্রিন বেল পেপার দিব ফ্রাই প্যানে একে একে আমি রেড বেল পেপার গ্রিন বেল পেপার আর মরিচ এগুলোকে সব স্লাইস করে নিব তারপরে হালকা অলিভ অয়েল লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে এটাকে আমি একটু সটে করে নিব এই সবজিগুলোকে সটে করার কারণ হলো এটা ডাইরেক্ট কিমার মধ্যে দিয়ে দেওয়া যায় বা ডাইরেক্ট দিলে যেটা হবে এটা একটু কাঁচা কাঁচা থাকবে আবার কাঁচা কাঁচা গন্ধও বের হতে পারে তো মিটলফে সেটা ভালো লাগে না খেতে তাই জন্য এটা একটু স্লাইস করে এটাতে হালকা অলিভ অয়েল দিয়ে হালকাভাবে একটু সটে করতে হবে একদম সিদ্ধ করে কাদা করে দেওয়া যাবে না তাহলে তো একদম সবজিগুলো ভর্তা হয়ে যাবে সেটাও ভালো লাগবে না সো আমি যেটা করব হালকা করে একটু আমি সটে করে নেব মিটলফে হালকা একটু কিক দেওয়ার জন্য এই ছোট্ট একটা মরিচ দিচ্ছি এটা আমার গাছের বাগানের মরিচ এই মরিচগুলো আমাদের বাংলাদেশের মরিচের মতো ওরকম অত ঝাল হয় না হালকা একটু মরিচের ফ্লেভার থাকে আর হালকা হালকা একটু ঝাল হয় তো এইটা আমি আজকে কুচি কুচি করে দিচ্ছি দিয়ে দিচ্ছি 1/4 কাপ মতো অলিভ অয়েল দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো গোলমরিচের গুঁড়া চুলা অন করে এটাকে আমি এখন সটে করব 5 থেকে 6 মিনিট যতক্ষণে সবজিগুলো সটে করছি সেই টাইমে আমি এই মুরগির কিমাটা প্রিপেয়ার করে নিব এটার মধ্যে আমি স্বাদ মতো লবণ দিব লবণ তোমরা বুঝে দিবা কারণ আমি কিন্তু ওই বেল পেপার আর পেঁয়াজের মধ্যেও লবণ দিয়েছি তারপরে আমি দিয়ে দিব পরিমাণ মতো গোলমরিচের গুঁড়া 1 টেবিল চামচ মতো আদা রসুন বাটা 2টা ডিম আমি এখানে নিয়েছি 2 পাউন্ড গোশের জন্য 2টা ডিম 1/2 কাপ মতো দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বস এখানে নিয়ে নিচ্ছি আমি 2 স্লাইস মতো ব্রেড এটাকে আমি একটু পানি দিয়ে ভিজিয়ে তারপরে আমি এটার পানিটা নিংড়িয়ে তারপরে দিব এই কিমার মিশ্রণটাকে আমি এখন এই সব উপকরণ দিয়ে খুব ভালো মতো মিক্স করে নিব ছোট্ট একটা টিপস দিয়ে নেই সেটা হলো যে কোনো কিমায় আগে তেল দেওয়ার আগে তেল জাতীয় কিছু দেওয়ার আগে ডিমটা দিয়ে নিবা কারণ তেলটা দিলে যেটা হয় ডিমটা কিমার সাথে ভালোভাবে মিক্স হতে চায় না তাই জন্য তোমরা আগে ডিমটা দিবা
পরে তেল জাতীয় যে উপকরণ আছে সেটা দিবা। সবজিটা এইরকম সটে হয়ে আসার পরে আমি চুলা বন্ধ করে দিব, তারপরে আমি এই পুরো জিনিসটা দিয়ে দিব মুরগির কিমার মধ্যে। এখন একটা স্প্যাচুলা দিয়ে আমি সব উপকরণ খুবই ভালো মতো মিক্স করে নিব। আমি এইরকম কেক বানানোর মতো একটা প্যান নিয়ে নিলাম, এইটার মধ্যে আমি পার্চমেন্ট পেপার বা ওয়্যাক্স পেপার দিয়ে নিয়েছি, যেন মিটলফটা বানানোর পরে আমি এইটা ধরে পুরাটাই কেকের মতো তুলে আনতে পারি। এখন আমি এটার মধ্যে পুরা মিটটা দিব। মিটগুলো একদম সব দিয়ে দেওয়ার পরে আমি এরকম একটা স্প্যাচুলার উল্টা দিকে আমি একটু তেল লাগিয়ে নিয়েছি, নিয়ে এটাকে আমি একদম চেপে চেপে সমান করে নিব, যেন যখন আমি বের করি তখন একটা কেকের মতো একদম চারকোনা একটা শেপ হয়। মিটলফ বানানোর বৈশিষ্ট্য হলো উপরে একদম এরকম ক্যাচাপ দিয়ে পুরাটা ঢাকা থাকবে। সো আমি যেটা করব, আমি প্রথমে একটু ক্যাচাপ দিব, এইটা বিদেশি ক্যাচাপ, বিদেশিরা বা আমেরিকানরা যেটাই বলো তারা কিন্তু খালি ক্যাচাপটা দিয়েই করবে, কারণ তারা ঝাল সস খায় না। বাট আমরা যেহেতু বাংলাদেশি, একটু আমি এই ম্যাগির হট অ্যান্ড সুইট সাওয়ার সসটা একটু মিক্স করব, এইটা দিলে একটু ঝাল ঝাল হবে আর একটু দেশি দেশি একটা ফ্লেভার হবে, এটা খেতে মজা লাগবে। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, শুধুমাত্র ক্যাচাপ দিয়ে করতে পারো, কারণ অরিজিনাল রেসিপি হলো শুধুমাত্র ক্যাচাপ দিয়ে। তারপরে এটাকে ইভেনলি আমি একদম কভার করে দিব, যেন একদিকেও ফাঁকা না থাকে বা খালি না থাকে। ওভেনকে আমি 350-তে সেট করব। এই চলে গেল আমার মিটলফ ভিতরে, এই হয়ে গেল আমার মাশরুম আর অ্যাসপারাগাস সটে। ঠিক 45 মিনিট পরে এখন আমি চিকেনটা চেক করে নিব যে এটা কুক হয়েছে কিনা ভালো মতো। এই হয়ে গেল আমার মিটলফ, এখন এটাকে আমি দেখি তোলা যায় কিনা। যদিও একদম গরম অবস্থায় তোলা যায় না, এটা 10 মিনিট রেখে দিবা, ঠান্ডা একটু হালকা ঠান্ডা হওয়ার পরে তোলার চেষ্টা করবা। এই হয়ে গেল আমার মিটলফ, এটা ওই মোল্ডিং ট্রে থেকে তুলতে একটু ঝামেলা হয়েছে, বাট আমরা এটা তুলতে পেরেছি। এখন এটাকে কেকের মতো স্লাইস স্লাইস করে কেটে নিব, নিয়ে ম্যাশ পটেটো আর ভেজিস দিয়ে খাওয়ার পালা। এখন এটাকে সুন্দর করে সাজিয়ে সার্ভ করার পালা। আমার অনেক ভিডিওতে ম্যাশ পটেটোর রেসিপি আছে, তোমরা যদি ম্যাশ পটেটোর রেসিপি দেখতে চাও সেখান থেকে দেখে নিতে পারো। এই হয়ে গেল আমার আজকের ঝটপট রান্না। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট দিও আর সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলবে না। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে।